আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের আরেকটি কমন প্রশ্ন, সেটা হলো অনেকের কঠিন অসুখ আছে, সো তারা কি স্টুডেন্ট ভিসায় জার্মানি আসতে পারবেন কিনা, অথবা প্রফেশনাল ভিসায় তারা জার্মানিতে আসতে পারবেন কিনা। এখানে আমি একটু বলে নিই যে তাদের প্রশ্ন করার অনেক কারণও আছে, যেমন অনেক কান্ট্রি বিশেষ করে সিঙ্গাপুরে যদি আপনার কারো জয়েন্ডিস থাকে অথবা হ্যাপাটাইটিস বি এই ধরনের কোনো ডিজিজেস থাকে, তাহলে সিঙ্গাপুরে এয়ারপোর্টে নামার সাথে সাথে তাদেরকে ফেরত পাঠানো হয়। সো এখন কথা হলো যে আমি যখন 2013 জার্মানিতে আসি এবং স্টিল নাও জার্মানিতে কখনো মেডিকেল টেস্ট চাওয়া হয় না এবং মেডিকেল টেস্ট কোনো রিকোয়ারমেন্টের ভিতরে নাই, আপনি যখন অ্যাম্বাসি ফেস করবেন তখন অ্যাজ ইউজুয়াল আপনার যে আদার্স ডকুমেন্টগুলো সার্টিফিকেটগুলো সেগুলো চাওয়া হবে, কিন্তু এর সাথে কোনো মেডিকেল টেস্টের কোনো সার্টিফিকেট চাওয়া হয় না। সো যদি আপনার হ্যাপাটাইটিস বি থাকে অথবা জয়েন্ডিস থাকে অথবা আদার্স কঠিন কোনো ডিজিজেস থাকে, তারপরেও আপনি এখানে আসতে পারবেন, যেহেতু এটা রিকোয়ারমেন্টের ভিতরে নাই, আমি নিজেও সাবমিট করি নাই এবং অ্যাজ অফ নাও টুডে কাউকে শুনি নাই যে এই সার্টিফিকেটটা প্রদান করতে হয়েছে। সো যেহেতু এই সার্টিফিকেট দিতে হয় না, সেহেতু আপনারা অবশ্যই জার্মানিতে আসতে পারবেন। অ্যাডিশনাল আরেকটু ইনফরমেশন দেই, যদি আপনার কঠিন ডিজিজ থাকার পরে আপনি জার্মানিতে আসতে পারেন, আর এখানে আপনি তো আসার সাথে সাথে আপনার হেলথ ইন্স্যুরেন্সটা ওপেন হয়ে যাবে, সো যখন আপনার হেলথ ইন্স্যুরেন্সটা হয়ে যাবে তখন কিন্তু আপনি মানে বিনামূল্যে এই চিকিৎসাগুলো করাতে পারবেন এবং ভালো ট্রিটমেন্ট মানে বেটার ট্রিটমেন্ট এখানে পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি এটাকে নেগেটিভলি না নিয়ে আপনি ড্রাইভ দিবেন কীভাবে এখানে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসা যায় এবং আসার পরে আপনি বেটার ট্রিটমেন্টটা পাবেন। সো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডিশনাল ইনভেস্ট করতে হচ্ছে না এবং আপনার লাইফটা অনেক সুন্দর হবে, অথবা আপনি সেই অসুস্থতা থেকে দ্রুত রিকভার করতে পারবেন। আশা করি এই ইনফরমেশনটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল, সো আপনাদের সিদ্ধান্ত গ্রহণে খুব সহজ হবে। সো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।